বইয়ের পাতায় পাতায় মার্কিন ডলার, বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে উদ্ধার প্রায় 74 লক্ষ টাকা, বইয়ের পাতা উল্টা দিয়ে চক্ষু চড়ক গাছ, প্রতি পাতার ভাঁজে লুকানো একটি করে $100 নোট, দুটি বই মিলিয়ে মোট টাকার পরিমাণ $90,000, যা ভারতীয় মুদ্রায় প্রায় 73,42,000-এরও বেশি। মুম্বাই বিমানবন্দর কাস্টম হাউস বইয়ের পাতায় লুকানো ডলার উদ্ধার করে গত সোমবার মুম্বাই বিমানবন্দর এক বিদেশি যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনায় ওই যাত্রীকে গ্রেফতারও করা হয়েছে। এই বিপুল পরিমাণ টাকার উৎস কী তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। একই দিনে এর আগে আবার জয়পুর বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে মোট 55 লক্ষ টাকার সোনার পেস্ট উদ্ধার করা হয়। সে যাত্রীর প্যান্টের নিচে অংশ থেকে 380 গ্রাম সোনার পেস্ট উদ্ধার করা হয়, যার বাজার মূল্য 22 লক্ষ টাকা। অন্য এক যাত্রী রিয়াদ থেকে শারজা হয়ে জয়পুরে এসেছিলেন। দুটি সিলিকন রবার ক্যাপসুলের মধ্যে রাখা ছিল সোনার পেস্ট, যা তার অন্তর্বাসের মধ্যে লুকানো ছিল। তার কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া সোনার পেস্টের পরিমাণ 576 গ্রাম, যার দাম 33 লক্ষ টাকা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।